দুপৰৰ সংবাদৰ সৈতে ষ্টুডিঅত মই পাপৰি আৰু ব্ৰেকিং নিউজ মহানগৰীত ব্ৰহ্মপুত্ৰত নিখোজ এজন যুৱকৰ মৃতদেহ উদ্ধাৰ হৈছে এছডিআৰএফে উদ্ধাৰ কৰিছে চিন্ময় পাঠকৰ মৃতদেহ এতিয়া ব্ৰহ্মপুত্ৰত অর্জুন নাথ নিখোজ হৈ আছে দেওবাৰে পানীখাইটিত নিখোজ হৈছিল দুই যুৱক তেওঁলোকৰ মোবাইল ফোন পোৱা গৈছিলে পাৰত তেওঁলোকৰ হেলমেট আছিলে তেওঁলোক দহগৰাকী বন্ধু তেওঁলোকে তালৈ গৈছিল তালৈ গৈ তেওঁলোকে তাত স্ফূৰ্তি কৰিছিল পাৰ্টি কৰিছিল আৰু তাৰে কিছু ভিডিঅ' সুৰাপান কৰি থকা ভিডিঅ' তেওঁলোকে ছচিয়েল মিডিয়াতো দিছিলে আৰু তাৰ পিছতে তাৰ ভিতৰত তিনিগৰাকীয়ে সাঁতুৰিবলৈ গৈছিলে নৈত নামিছিল তেওঁলোক আৰু নামি গা ধুবলৈ হয়তো গৈছিলে গা ধুবলৈ যোৱাৰ সময়তে সুতে উটুৱাই লৈ গ'ল তাৰে এজনক ওচৰতে থকা যিসকল প্ৰত্যক্ষদৰ্শী আছে তেওঁলোকে ৰক্ষা কৰিছিল ওপৰলৈ উঠাই আনিছিল কিন্তু বাকী দুজন উঠি গৈছিল এই দহ বন্ধুৰ ভিতৰত তিনিজনে নদীলৈ নামি যোৱাত এজন ৰক্ষা পৰিলে বাকী দুজনৰ আমি কৈছোঁৱে যে এজনৰ মৃতদেহ এতিয়া উদ্ধাৰ হৈছে চিন্ময় পাঠকৰ মৃতদেহ উদ্ধাৰ হৈছে কিন্তু আনজনৰ এতিয়ালৈকে অর্জুন নাথৰ এতিয়ালৈকে কোনো খবৰ পোৱা হোৱা নাই এছ ডি আৰ এফে আজি পুৱাৰ ভাগতে অভিযান চলাইছিলে আৰু কিছু ভিজুৱেলছ আমি কৈছোঁৱে যে তেওঁলোকে তাত সুৰাপান কৰি থকাৰ ভিডিঅ' ভাইৰেল কৰিছে ভাইৰেল নহয় একচুৱেলি তেওঁলোকে এক প্ৰকাৰ তেওঁলোকে ভিডিঅ' দিছিলে সেই সময়ছোৱাত যে তেওঁলোকে তাত কি কৰি আছিল দহজনকৈ বন্ধু তাত উপস্থিত হৈছিল আৰু আটাইকেইগৰাকী বন্ধুৱে তাত বহি সুৰাপান কৰিছিল ফূৰ্তি কৰিছিল তেওঁলোকে প্ৰচণ্ড গৰম আৰু সেইবাবে হয়তো তেওঁলোকে নদীৰ পাৰলৈ গৈছিলে কিন্তু তাতে অঘটনটো সংঘটিত হ'ল যে তেওঁলোক তিনিগৰাকী নদীলৈ নামি গৈছিলে আৰু নামি যাওঁতে এই অঘটনটো সংঘটিত হয় এজন ৰক্ষা পৰে কাৰণ প্ৰত্যক্ষদৰ্শীয়ে দেখে আৰু বাকী দুজনক ৰক্ষা কৰিবলৈ চেষ্টা কৰা হৈছিলে যদিও সিমান পৰে পানীৰ সোঁত বাঢ়ি গৈছিল আৰু উটুৱাই লৈ গৈছিল আজি পুৱাৰ ভাগতে এছ ডি আৰ এফে অভিযান চলাই দুজনক এজনক ইতিমধ্যে এজনৰ মৃতদেহ উদ্ধাৰ কৰা হৈছে যাৰ নাম হৈছে চিন্ময় পাঠক আৰু আনজন হৈছে অৰ্জুন নাথ এতিয়াও নিখোজ হৈ আছে ব্ৰহ্মপুত্ৰত নিখোজ হৈ আছে এছ ডি আৰ এফে অভিযান চলাই আছে ব্ৰহ্মপুত্ৰ পাৰত এছ ডি আৰ এফৰ লোক আছে পৰিয়াল পৰিজন আছে আৰু যিহেতু আমি কৈছোঁৱে পুনৰ এবাৰ উঠি অহা যুৱক উঠি অহা ল'ৰা পঢ়া শুনা কৰি থকা পৰিয়ালবৰ্গ চিন্তিত হৈছে তাত যিসকল আছে আৰু বাকী দুজনৰ আমি কৈছোঁৱে যে তেওঁলোক উটি গৈছে এজনৰ মৃতদেহ উদ্ধাৰ হৈছে আনজনৰ পৰিয়াল এতিয়াও চিন্তাত পৰিছে তেওঁলোকে কন্দা কটা কৰিছে আৰু এটা অঘটন সংঘটিত হ'ল পুনৰ এবাৰ এইখিনিতে উল্লেখ কৰিছোঁ তেওঁলোকে গা ধুবলৈ গৈছিলে তাৰপিছতে নৈ ফুটে তেওঁলোকক উটুৱাই লৈ যায় এই মুহূৰ্তত আমি অৰ্জুনৰ পিতৃৰ এক ভাষ্য আগবঢ়াই ল'ম মই এটা অটোচালক হয় তথাপি যে মোৰ ল'ৰাটো মই ইমান আৰামত আহি কিনে যে ইমানখিনি বা শিক্ষা দি বা কোনোবা এটা অনুষ্ঠানত মই কাম কৰাই আছিলোঁ তেখেতে দেওবাৰ ছুটি পাই কিনে যে ইমানখিনি যে ফাল্টু ল'ৰা বুলি নকওঁ যিখিনি তাৰ লগৰ বন্ধুৰ লগত কেতিয়াবা মই তাৰ নম্বৰ খুজিলেও কিন্তু তেওঁ নম্বৰ নিদিয়ে মোৰ লগৰ বন্ধুৰ লগত মই যাবই লাগিব সেইকাৰণে মই সদায় মানে অসমবাসী ৰাইজক কওঁ যে গৰীব দুখীয়া লাগে কোনো কথা নহয় অটোচালক হ'ব পাৰে ৰিক্সা চলাব পাৰে সকলো পিতৃ মাতৃ ভাবে যে মোৰ ল'ৰাটো ভাল হওক কোনোবা আদা বেপাৰী ফুটপাথত প্লাষ্টিক বেপাৰী মানে মোৰ ল'ৰাটো ভাল হওক কিন্তু মই ভাল ভাবি আজি মই মোৰ ল'ৰাটোক মই দুখ দিমেই তাৰমানে কিয় লগত সংগীত পৰি তই নিজে কিয় মৰিলি এইটো কাকো মই দুখ দিব নোখোজোঁ মই কাকো দুখ দিব নোখোজোঁ হয়তো আপোনালৈ হ'ব আপুনি মেডিয়া হ'ব পাৰে আপোনালৈ হ'ব পাৰে আপোনালোকৰ মোৰ ল'ৰাৰ দৃষ্টি আপুনি গম নাপায় আপোনালৈ গম নাপায় কিন্তু মোৰ ল'ৰাক মই দুখ দিম আজি মোৰ এটাই মোৰ সন্তান আছিল মা দেউতাকে দুখ দি গুচি গ'ল এতিয়া 55 বছৰ মোৰ 52 ইয়াৰ্ছ এতিয়া মোৰ সন্তান মোৰ দুটা ল'ৰা ছোৱালী আছে কি ধুনীয়াকৈ মই সখী খাম অসমবাসী ৰাইজ মই এতিয়া আলোচনা কৰিছোঁ যে এনেকৈ কোনো সংগীৰ লগত দুখ নহয় নিজৰ ল'ৰাৰ ভুল নিজৰ সন্তানৰ ভুল লগত সংগত পৰি গ'লি কিয় অতিভক্ত সুৰলক্ষণ বুলি আমাৰ হিন্দু ভাষাত এটা ডাঙৰ প্ৰশ্ন আছে অতিভক্ত সুৰলক্ষণ যিটো এনিটাইম দুষ্ট মানুহে যিবিলাক ভাল ভাল হেৰি দেখায় তথাপি তই গ'লি কিয় মই তাক এনিটাইম ফোন কৰি থাকোঁ তই বাবা নাযাবি দেই আজি দেওবাৰ মই বাবা মই নাযাওঁ দেই মই শুই থাকিম শুই থাকিলে মই শুই থাকি কিনি মই গুচি গ'লোঁ আহি কিনি মই ডিউটি গ'লোঁ ডিউটি যোৱাৰ পাছত মোৰ এটা ভাড়া লাগিল গান্ধীনগৰৰ পৰা মোৰ পাণ্ডু লাগিল সকলো বাইদেউ মোক 500 টকা ভাড়া লাগিব 500 টকা মোক দি দিলে দিয়াৰ পিছত মই গান্ধীনগৰ ভাড়াটো তেতিয়া মোৰ 5:40 মোৰ ইয়াৰ পৰা ফোন গৈছে আপোনাৰ ল'ৰাটো পানীত পৰি মৰি গ'ল বুলি কৈছে তেতিয়া মোৰ সেই ভাড়াটো মই লগতে বন্দুক দি কিনি মই ইয়াত আহিলোঁ সংযুক্ত হৈছোঁ আমি আমাৰ সাংবাদিকৰ সৈতে আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ আৰু সঁচাকৈয়ে অতি মৰ্মান্তিক কথা পিতৃয়ে যিখিনি কথা কৈছে সকলোকে চুই যোৱা কিছুমান কথা তেওঁ কৈছে বাৰু যিয়ে নহওক আমি সেই ভাষ্যৰ কথা পাছলৈ আহিম এতিয়া কথা হৈছে এছ ডি আৰ এফে উদ্ধাৰ অভিযান চলাই আছে এজনৰ মৃতদেহ উদ্ধাৰ হৈছে এতিয়ালৈকে এজনৰ কোনো সন্ধান নাই পোৱা শুনিছোঁকৈ পাপৰি দেওবাৰে প্ৰায় 3 বজাত যি পানীখাইটি যি তামোলবাৰী অঞ্চলত যি শোকাবহ ঘটনা সংঘটিত হৈছিল আৰু তাৰপিছতে ইতিমধ্যে মই জনাইছোঁৱেই যে যোৱাকালি প্ৰায় 3:30 বজাত এছ ডি আৰ এফ বাহিনী আৰু পানীখাইটি আৰক্ষী লোক ইয়াতে উপস্থিত হৈছিল আৰু এছ ডি আৰ এফ বাহিনীয়ে প্ৰায় বিয়লি প্ৰায় 6 বজালৈকে তেওঁলোকে উদ্ধাৰ অভিযান চলাইছিল যি চিন্ময় আৰু অৰ্জুনৰ চিন্ময় পাঠক আৰু অৰ্জুন নাথৰ যি মৃতদেহ বিচাৰি ইয়াত অভিযান চলাইছিল আৰু তাৰপিছত নিশা হোৱাৰ বাবে এণ্টাৰ হোৱাৰ বাবে তেওঁলোকে অভিযান আধাতে সামৰিবলগীয়া হৈছিল আৰু আজি পুৱাৰে পৰা অৰ্থাৎ
আজি সোমবারে আজি পরে পরে প্রায় 8 মান বজার পরে এসডিআরএফ বাহিনীর দলে অভিযান চলাইছে আর 10 মান বজাত চিন্ময় পাঠকর মৃতদেহ উদ্ধার করবলে সক্ষম হয়েছে। কিন্তু এই মুহূর্তলৈকে অর্জুন নাথর যে মৃতদেহ বা অর্জুন নাথর কোনো সন্ধান এই মুহূর্তলৈকে উদ্ধার করবলে সক্ষম হওয়া নাই। আর সামন্তলক কব লাগিব যে পাপড়ি ইতিমধ্যে মই জনাইছোঁয়ে যে মহানগরীর যে পানি খাতি হোক বা চন্দ্রপুরের বিভিন্ন স্থান হোক পানি খাতি বিভিন্ন স্থানত কিন্তু এনেদরে কিন্তু বিভিন্ন সময়ত যুবকর দল আহে কুড়াশক্ত অবস্থাত থাকে তেওঁলোকে। আর ইতিমধ্যে পিতৃর যে ভাষ্য সেই পিতৃ ভাষ্য আপনি ইতিমধ্যে দেখাইছে নিউজ অসম নর্থ ইষ্টৰ দৰ্শকসকলে দেখাইছে যে পিতৃৰ ভাষ্যতে পিতৃয়ে শোকত তেওঁ ভাগি পৰিছে আর পিতৃয়ে নিজের পুত্রক দোষারোপ করেছে সংগীত দোষারোপ করেছে আর যার কারণে নাকি এনেকুৱা ধরনের মর্মান্তিক ঘটনা এটা ঘটিবলৈ পালে। কিয়নো একমাত্র অটোচালক পিতৃ একমাত্র পুত্র আছিল অর্জুন নাথ আর সেই অর্জুন নাথ এই মুহূর্ত সন্ধানী হয়ে আছে। আর আমি আপনাকে ধন্যবাদ জানাম যেহেতু এই মুহূর্তলৈকে আনজনের কোনো সন্ধান নাই পাওয়া, অর্থাৎ অর্জুন নাথর কোনো সন্ধান নাই পাওয়া, কিন্তু অর্জুন নাথর পিতৃ ভাষ্য আছিল এয়া। আর অর্জুন নাথর পিতৃয়ে কৈছে যে মই দোষারোপ কাকো নকৰো, মোৰ পুত্রকে করিম, কারণ মই খাটি খোৱা মানুহ, মই কষ্ট করে ডাঙর করেছিল, একো অভাব দিয়া নাছিল, কিন্তু তেওঁ সেইখিনিয়ে করলে যেখিনি মই মানা করেছিল। আর প্রায় এনে ধরনের ঘটনাবোৰ সংঘটিত হয় বিশেষকৈ দেখিবলৈ পোৱা গৈছে গুৱাহাটীতো। আর আপনি কৈছে পানি খাতিতে এইটো নতুন কথা নহয়, বহুবার এনেকুৱা ঘটনা সংঘটিত হয়েছে, বারম্বার আসলে মানা করা হয় যে নদীর পারলে যাব নালাগে বা পারলে গলেও কিছু সাবধানতা অবলম্বন করব লাগে, নদীত নামিব নালাগে। কিন্তু তারপিছতে তার পাছতো আসলে বহু সংখ্যক যুবক যায় যে নিয়ন্ত্রণ নিজকে করব নোৱাৰে, নামি যায় আর তারপিছতে অঘটন প্রায় সংঘটিত হয়। ধন্যবাদ জানাইছো আপনাকে অজয়। আর পরবর্তী সময় আমি আর কিছু আপডেট লো। আর আন একটা ব্রেকিং নিউজ, মেঘালয়ত নিখোঁজ গুৱাহাটীৰ এগৰাকী যুবক উমটুত রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল জিন্টু দাস। দেওবারে বন্ধুর সঙ্গে গা ধুবলে গৈছিল। সন্ধানহীন জিন্টুর ঘর হয়েছে জাপরি গুগ, পুত্র বিচারি হাহাকার লাগে পরিয়ালের মাজত। কিন্তু শেহতীয়া এটা খবর আহি পড়েছে যে ইতিমধ্যে তেওঁৰ মৃতদেহ উদ্ধার হয়েছে। আমি জিন্টুর এখন আলোকচিত্র দেখাইছো। সন্ধানহীন জিন্টুর ঘর মহানগরীর জাপরি গুগত, পুত্রক বিচারি পরিয়ালটোৱে হাহাকার লাগিছে পরিয়ালটোৰ মাজত। আর যেহেতু জিন্টু হয়েছে পেশাত এটা জিমর সহ প্রশিক্ষক, পরিয়ালে ইতিমধ্যে নিখোঁজ জিন্টুর মোবাইল কাপড় উদ্ধার করেছে। আর সেই সন্দর্ভত শেহতীয়া কিছু খবরও আছে, আর শেহতীয়া কিছু আমি খবর জানাম। আমার সাংবাদিক দীপাঙ্কর দাসের এক বিশেষ প্রতিবেদন আগবাম। নিশ্চয়, এই চাঞ্চল্যকর খবরক লো এই মুহূর্তে তীব্র এক প্রকার উত্তেজনা, তীব্র প্রতিক্রিয়া অব্যাহত আছে গুৱাহাটীর জাপরি গগত। আর জাপরি গগর মাজমজিয়ার এজন সুঠাম যুবক হঠাৎ নিরুদ্দেশ হওয়া ঘটনাক লৈ এক প্রকার কোনো এজন লোকেই কিন্তু এই বিষয়টুক সহজভাবে মানি লব পৰা নাই, কারণ প্রখর গরম আছিল আর গরমের পর কিছু সকাহ পাবলৈ গুৱাহাটীর নাতি দূরের থাকা উমটুলৈ গৈ এজন যুবক হঠাৎ নিরুদ্দেশ হয়েছে। এই মুহূর্তে সমগ্র বিষয়টুত এক প্রকার রহস্যর গোন পোৱা গৈছে। ইতিমধ্যে মই সেই ভুক্তভোগী যুবকজনের সেই পরিয়ালটোৰ কাষত উপস্থিত আছো আর দেখুৱাম ঘরের পরিস্থিতি, যে যিটো জিন্টু দাস যিগৰাকী যুবকৰ নিরুদ্দেহর খবর দর্শকসকলক জানাইছো, জিন্টু দাস প্রায় 20-22 বছরীয় এগারী যুবক, আর সেই যুবকজনের পিতৃ এই মুহূর্তে মোট উপস্থিত আছে রঞ্জিত দাস। আর কেনেকে ওলাই গেল ঘরের পর আর কিভাবে গোটে ঘটনাটা? রাতে গাজা দুলে, জোতা দুলে, কাপড় দুলে, তুই ভাত কেটামান খাই ওলাই গুছি গেল। ওলাই পার্টনার কেটা কেটামান লড়া আসলে ইহতর বোলে গা ধুব গেছে, গা ধুব যায় পিছত অল্প শুনিলো যে নাই লড়ি নাই, গোটেকিটা লড়াক ঘুরি আইলে। কিন্তু জিন্টুর মোবাইলটো পালে বা মোবাইলটো পাইছো, মোবাইলটো পাইছো, তার লগ লড়াটোর লগত দি থৈ গৈছে। কেইজনমান লগত গৈছিলে? বাইক নাছিলে লগত, আনৰ লগত যোৱা বুলি আনৰ লগত গৈছে, স্কুটি লৈ গৈছে, কেইজনমান গৈছে নাজানো, 7-8 জনমান গৈছিল। এটা জিমত কাম কৰিছিল? অঁ, জিমত কাম কৰিছিলে, জিমত বাদ দিছিলে যাই কেইদিনমান, আকৌ জিমত যাম বুলি ভাবিছিলে। কালি সেইটো কাৰণে কাপোৰ কানি গোটেই যথেষ্ট ধুলে, আকৌ মই জিমতে কাম কৰিম। কিভাবে কলৈ যাব বলি ভাবে গা ধুবা গল হঠাৎ? তাকে তো গা ধুবা গল, গা ধুব যাই কিবা হল, এটা কোনবা গৈ পাহাড় ফালে উঠি গল, সেন্ডেল নাই, কিবা না না পানিতে পড়ি থাকিল। মুখজনক খবর, আর ইতিমধ্যে মই কৈছো যে আমি জাপরি গগৰ পৰা সেই খবর দর্শকসকলক জনাই আছো। আর গোটেই খবরটোর ভিত্তিত বর্তমান যদি চা যায় তেতিয়াহলে বর্তমান বর্ণিহাট আরক্ষী অভিযান চলাইছে, আত্মীয় কুটুম্ব গৈ বর্তমান উপস্থিত হয়েছে তেওঁলোক বর্ণিহাটত। গতিকে খবরের আপডেট থাকিব নিশ্চয়, প্রতিটো মুহূর্তের আমি আপডেট দর্শকসকলক জনাই যাবলৈ চেষ্টা করিম। আর আপডেট হিসাবে এই মুহূর্তের খবর আমি জানাব বিচাৰিছো যে দীপাঙ্করৰ মৃতদেহ উদ্ধার হয়েছে
ক্ষমা করব জিন্তু দাসর মৃতদেহ উদ্ধার হয়েছে মেঘালয়ত নিখোঁজ গুয়াহাটির যুবকর মৃতদেহ উদ্ধার হয়েছে উমটুত উদ্ধার হয়েছে নিখোঁজ জিন্তু দাসর মৃতদেহ জিন্তু দাসর মৃতদেহ উদ্ধার হয়েছে এই মুহূর্তের খবর আমি কিছু সময় পূর্বে আমার সাংবাদিককে জানাই গেছিলে যে মেঘালয়ত নিখোঁজ হয়েছে জিন্তু জিন্তু যেহেতু একটা জিমত কাম করেছিল উমটুত গৈছিল ফুরবলে গৈছিল গা ধুবলে গৈছিল পিতৃয়ে কৈছিলে যে গা ধুবলে গৈছিল ফুরবলে গৈছিল লগর লড়ার লগত গৈছিল আর তারপর নিখোঁজ হয়েছে কাপড় পয়া গেছে কাপড় বাহিরতে পয়া গেছে যে সামগ্রী হাতত আছে গোটেখিন পয়া গেছে কিন্তু জঙ্গলের মাজত কেনেক জিন্তু দাস জঙ্গলের মাজতে মৃতদেহ কেনেক উদ্ধার হল সেয়াও এটা রহস্যজনক একটা কথা যেহেতু জঙ্গলের মাজত উদ্ধার হয়েছে মৃতদেহ গতি ক্ষেত্র জঙ্গলের মাজত মৃতদেহ উদ্ধার কেনেক হল কার লগত গৈছিল বন্ধুবর্গর লগত গৈছিল যদি সেই বন্ধুবর্গ কোন আসে কি উদ্দেশ্যে গৈছিল নে পরিকল্পিতভাবে কিনা করা হয়েছিল গোটেই কথাখিন পোহরলে আসব মরণোত্তর পরীক্ষার উপর তারপরেও আরক্ষী যদি অনুসন্ধান করে যদিহে পিতৃ মাতৃ এই ক্ষেত্রে এজাহার দাখিল করে গোসর দরে গোটেই কথাখিন পোহরলে আসব কিন্তু রহস্যজনক কথাটো হয়েছে যে জিন্তু ঘরের ওলাই গৈছিল ভাত কেটামান খাই ওলাই গৈছিল পিতৃয়ে কৈছে উমটুত গৈছিল গা ধুবলে যাওয়া বলে কৈছিল পিতৃয়ে কই থ গৈছিল কাপড়ও উদ্ধার হয়েছে আর পরবর্তী সময় অর্থাৎ এই মুহূর্তের আপডেট হয়েছে যে জিন্তুর মৃতদেহ উদ্ধার হয়েছে হাবির মাজত উদ্ধার হয়েছে কিন্তু কি পরিস্থিতিত জিন্তুর মৃতদেহ হাবির মাজত উদ্ধার হয়েছে সেয়া এতালেক জানিপরা হওয়া নাই গতি আটাইখিন জানিপরা যাব আরক্ষীর অনুসন্ধানের অন্তত দীপাঙ্কর আপনার সঙ্গে সংযুক্ত হয়েছো আপনার হাতত থাকিব আপডেট নিশ্চয় পাপরি আমি পুয়ার ভাগত খবরটোর আমি ব্রেক যোগে আমি জানাইছিলো যে গুৱাহাটীৰ মহানগরীর মাজমজিয়ার পর এজন শুথান দেহর এজন যুবক নিরুদ্দেহ হয়েছিল আর প্রখর গরম আছে যদি আমি চাও লক্ষ্য করো যা দুটা দিন ধরে যাকালি দেওবার আসলে অফিস কাছারি বন্ধ আর হয়তো কর্তব্যর পর আঁতরি কিছু গুৱাহাটীর নাতি দূরের থাকা যেটি উমটু রিভার উমটু নদীত গা ধুবলে সমনীয়া হইতে গৈছিল আর তেনে অবস্থাতে যুবকজন হঠাৎ নিরুদ্দেহ হওয়া গল তারপিছত সেই যুবকজনের প্রথমে ফোন মোবাইল ফোন কাপড় স্যান্ডেল আদি উদ্ধার করা হল কিন্তু আজি প্রায় চব্বিশটা ঘন্টা পিছত কিছু সময় পূর্বে মৃতদেহ উদ্ধার করেছে বর্তমান বরনিহাট আরক্ষী আর অতি শোকাকুল পরিবেশ যদি চা যায় জাপরি কোকত কারণ একমাত্র পুত্র পিতৃ মাতৃ পুয়ার পর হাহাকার করে আসে সমগ্র ঘটনাযুক লো আর যাকালির পর মেঘালয় আরক্ষীর সহায় বিচারি আছিল আর সচাকয়ে যদি চাও তো কিছু দুর্বলতা দেখবলে পাওয়া গেছিল আরক্ষীর প্রথম অবস্থাত কিন্তু আজি পুয়ার ভাগর পর মেঘালয় আরক্ষীর যে দুর্যোগ প্রশম বিভাগ থাকে তারলোকে নদীত অতি বিপজ্জনকভাবে অভিযান চলাইছিল আর নদীর পর কিছু দূরে আঁতৈত অতিকৈ দুর্গম অঞ্চল জঙ্গলের মাজত কিছু মৃতদেহ উদ্ধার হওয়ার আমি খবর লাভ করেছি গৈছিল উমটুত যাওয়ার কথা আর মৃতদেহ জঙ্গলের মাজত উদ্ধার কি পরিস্থিতি পরি হব পারে বা লগ বন্ধুর সঙ্গে গৈছিল কিনা এনেকা ধরনের আরক্ষী ঘটনাস্থলে যেহেতু উপস্থিত হয়েছে কিনা তেনকা তদন্ত করার সম্ভাবনা আছে নিশ্চয় বরনিহাট আরক্ষীয়ে গোটেই বিষয়টো যেহেতু গোচর রুজু হয়েছে ইনভেস্টিগেশন আরম্ভ করব কিন্তু এটা কথা স্পষ্ট যে গুৱাহাটীর কৃষ্ণনগর আর জাপরি গুগর পৰা প্রায় ছয় সাতজনীয় দল এটা গৈছিলে কিন্তু সময়ত জিন্তু নিরুদ্দেহ হল বা জিন্তু নোহা হল সেই অবস্থাত সমনীয়া কেগীর যে ভূমিকা হব লাগিছিল সেয়াও কিন্তু এই মুহূর্তে একটা রহস্যর গুণ পাওয়া গেছে আর যদি আরক্ষীয়ে গোটেই বিষয়টোত যদি একটা সোধা পোছাক করে কিদরে কোরপর নাইকিয়া হল কলই গল তারপর কিদরে মৃতদেহ উদ্ধার হল গোটেই বিষয়টোত কিন্তু করবার একটা একটা ইউটার্ন নিশ্চয় দেখবলে পাওয়া যাব আর গতি আরক্ষীর ইনভেস্টিগেশন খুবই প্রয়োজন আছে আর মেঘালয় আরক্ষী সমগ্র বিষয়টোত কি সহকারে গুরুত্ব আরোপ করে কারণ আজি তো মৃতদেহ উদ্ধার করা হয়েছে মরণোত্তর পরীক্ষা নংপুত সম্পন্ন করা হব তারপর গুৱাহাটীর পরিয়ালক মৃতদেহ সমজাই দিব গতি কিছু একটা কারণ আছে গোটেই বিষয়টি যদি চা যায় কারণ সমীপর সুবুরিয়া এখন রাজ্যত এই ধরনের একটা ঘটনা সংঘটিত হয়েছে কিন্তু গুৱাহাটীত গোটেই বিষয়টির কিন্তু এক প্রকার প্রভাব আর প্রতিক্রিয়া বা চাঞ্চল্য কিন্তু এই মুহূর্তে অব্যাহত আছে দীপাঙ্কর ধন্যবাদ জানাইছো শেহতীয়া খবর দীপাঙ্কর আমাক দিলে উমটুত উদ্ধার হয়েছে মৃতদেহ হাবিত পাওয়া গেছে মৃতদেহ সমগ্র ঘটনার রহস্যর আবর্তক জামিনের মেয়াদ আরো সাত দিন বৃদ্ধির কেজরিওয়ালে পুনের উচ্চতম ন্যায়ালয়ের কাষ চাপিছে স্বাস্থ্যজনিত কারণত অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ আরো সাত দিন বৃদ্ধির উচ্চতম ন্যায়ালয়ত আবেদন জানালে অরবিন্দ কেজরিওয়ালে এক জুনত কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ অন্ত পরিব আর তার পূর্বে আরো সাত দিনের জামিন বিচারি কেজরিওয়ালে উচ্চতম ন্যায়ালয়ের কাষ চাপিছে অতিরিক্ত সাত দিন জামিন বিচারি কেজরিওয়ালে করা আবেদনত স্বাস্থ্য পরীক্ষা করার সময় প্রয়োজন বলে উল্লেখ করেছে শরীরের ওজন সাত কিলোগ্রাম হ্রাস পাওয়া আর কেটনের কিডনাইনের স্তর বৃদ্ধি পোৱাৰ বাবে পেট চিটি স্ক্যান করার কথা প্রয়োজনীয়তার কথা আবেদন উল্লেখ করেছে
লোকসভা নির্বাচনের প্রচার চলার বাবে উচ্চতম ন্যায়ালয়ে কেজরিওয়ালক বহুকেটা শর্ত সাপেক্ষে 20 দিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল। সেই অনুসরি দমেত তিহার জেলের বাহির ওলা কেজরিওয়ালের জামিনের মেয়াদ 1 জুনত অন্ত পড়ব। নিয়মমতে কেজরিওয়ালে 2 জুনত পুনের তিহার জেলে যাব লাগে। ইতিমধ্যে দিল্লির ম্যাক্স হাসপাতালের একটা দলে দিল্লির মুখ্যমন্ত্রীগীর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছে। দলটোয় কেজরিওয়ালের স্বাস্থ্যের বাবে স্বাস্থ্য পরীক্ষা কেটা অতি প্রয়োজনীয় বলে উচ্চতম ন্যায়ালয়ত দাখিল করেছে, উচ্চতম আদালতখনত দাখিল করেছে। দিল্লির খুড়া নীতি কেলেঙ্কারির জড়িত অভিযোগত গ্রেপ্তার হওয়া অরবিন্দ কেজরিওয়াল দমে পর্যন্ত তিহার জেলত বন্দী হয়ে আছিল। ইডিয়ে 21 মার্চতে কেজরিওয়ালক গ্রেপ্তার করেছিল আর স্বাস্থ্যজনিত কারণে আবেদন করেছে যাতে আরো কেটামান দিন বাহির থাকিব পারে। দুপুরের সংবাদের পরবর্তী অংশলৈ উভতি আহিছো। আন এটা ব্রেকিং নিউজ, রাজ্যত পুনের আরক্ষীর এনকাউন্টার, হাইলাকান্দিত আরক্ষীর গুলিত নিহত দুধর্ষ ডকাইত, আরক্ষীর গুলিত নিহত আফজল হুসেন বরভূঞা, কালিবাড়ি রোডত কাছাৰ আরক্ষীর এনকাউন্টার, ডকাইতর দলক খেদি খেদি এনকাউন্টার কাছাৰ আরক্ষীর, আফজলের একটা সহযোগী ডকাইতক গ্রেপ্তার করেছে আরক্ষীয়ে। ঘটনা কেন্দ্র করে হাইলাকান্দি চাঞ্চল্য, পুনের কোথাও যে রাজ্যত পুনের আরক্ষীর এনকাউন্টার, হাইলাকান্দিত আরক্ষীর গুলিত নিহত হয়েছে দুধর্ষ ডকাইত, আরক্ষীর গুলিত নিহত হয়েছে আফজল হুসেন বরভূঞা, কালিবাড়ি রোডত কাছাৰ আরক্ষীয়ে এনকাউন্টার করে, ডকাইতর দলক খেদি খেদি এনকাউন্টার কাছাৰ আরক্ষীর, আফজলের একটা সহযোগী ডকাইতক গ্রেপ্তার করবলে সক্ষম হয় আরক্ষীয়ে। আর এই ঘটনা কেন্দ্র করে হাইলাকান্দিত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাহুল চক্রবর্তী আছে ফোনযোগে সংযুক্ত হয়ে গোটেই ঘটনা সন্দর্ভ জানিম। রাহুল, আপনার জানিম সবিশেষ। পাপুরি, আজি দিনের 12 বজাত হাইলাকান্দি চহরের মাজমজিয়া থাকা কালিবাড়ি রোডত সংঘটিত হয়েছে গুলি চালনা ঘটনা। আর এই কাছাৰ আরক্ষীর একটা দলে হাইলাকান্দি কালিবাড়ি উপস্থিত হয়ে এনকাউন্টার সংঘটিত করে, আর এই এনকাউন্টার নিহত হয়েছে এই আফজল হোসেন বরগুয়া নামের একজন ডকাইত বলে কাছাৰ আরক্ষীয়ে যে তথ্য তুলি ধরেছে। আর এই ডকাইতের দলটুক কাছাৰ আরক্ষীয়ে শিলচরের পর খেদি খেদি হাইলাকান্দি লই আইছিল। আর AS01AS9640 নম্বর একটা সেন্টো গাড়িতে আইছিল আর হাইলাকান্দি কালিবাড়ি আহি ট্রাফিক জামত আবদ্ধ হয়ে পড়ে গাড়ি তাতে যেতিয়া আরক্ষী ধরবল গেছিল তেতিয়া এই যে ডকাইতর দলে এটা পিস্তল উলিয়াই আরক্ষীক বাধা দিয়ার চেষ্টা করেছিল আর তেতিয়া আরক্ষীর লগত হতাহতির এই এনকাউন্টার সংঘটিত হয় তথ্য আহি পড়ছে। পাপুরি, রাহুল ধন্যবাদ জানাইছো। আর কেন সংঘটিত হয়েছিল এনকাউন্টার সেই সন্দর্ভে রাহুলে ইতিমধ্যে কলে, আমি পুনের কোথাও একটা সহযোগী গ্রেপ্তার করা হয়েছে আর একটা ডকাইতক এনকাউন্টার করা হয়েছে। কিছু ভিজুয়ালস দেখাইছো আমি। রাজ্যত পুনের আরক্ষীর এনকাউন্টারের ঘটনা, হাইলাকান্দিত আরক্ষীর গুলিত নিহত হয়েছে দুধর্ষ ডকাইত, খেদি খেদি এনকাউন্টার করা হয় আরক্ষীর গুলিত নিহত আফজল হুসেন বরভূঞা, একটা দুধর্ষ ডকাইত আর আফজলের সহযোগী গ্রেপ্তার করা হয়েছে, একটা ডকাইতর দল আর বহুদিনের সন্ত্রাস সৃষ্টি করে আসছিল এই ডকাইতর দলটোয়ে। বহু অভিযোগ আছিল ডকাইতর দলটির বিরুদ্ধে, বহুকেটা ডকাইতি কাণ্ড সংঘটিত করেছে আর নিরাপত্তাহীনতাত ভুগিছিল রাইজ, তার মাজতে আরক্ষীর চকু ধুলি দিয়ে পলাবলে চেষ্টা করেছিল ডকাইতর দলটোয়ে আর আরক্ষীয়ে এনকাউন্টার করে। এনকাউন্টারত আমি কৈছো মৃত্যু হয়েছে, ডকাইতর দলক খেদি খেদি এনকাউন্টার করা হয়েছে, আফজলের একটা সহযোগী ডকাইতক ইতিমধ্যে গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে আরক্ষী। সাগরীয় ঘূর্ণি রিমলর তাণ্ডব, রিমল বঙ্গোপসাগরত ইতিমধ্যে আমি কৈছো 135 ডিগ্রিত আহিছে, 135 কিলোমিটারত আহিছে বঙ্গোপসাগর উৎপত্তি হওয়া সাগরীয় ঘূর্ণি রিমলে। দেওবারে খুন্দা মারিলে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশত উপকূলীয় অঞ্চলত, ঘণ্টাত 110-120 কিলোমিটার গতিবেগত আগবহা সাগরীয় ঘূর্ণি রিমলে উপকূলীয় অঞ্চলত খুন্দা মারার সময় ঘণ্টাত 135 কিলোমিটার গতিবেগ আছে। অর্থাৎ কালি নিশা যেতিয়া প্রায় 8:30 বজাত খুন্দা মারিছিল তেতিয়া ঘণ্টাত 135 কিলোমিটার বেগত আছিল উপকূলীয় অঞ্চলত খুন্দা মারার পিছতে 4 ঘণ্টা ধরে সাগরীয় ঘূর্ণি বলিছিল, যার ফলত উপকূলীয় অঞ্চলবুরত বিস্তর ক্ষতি সাধন হয়েছে। কেবাটাও দৃশ্য দেখাইছো, প্রচণ্ড সাগরীয় ঘূর্ণির ফলত পশ্চিমবঙ্গের ভিন্ন স্থানত প্রকাণ্ড প্রকাণ্ড গছ উভালি পড়েছে আর এটা সেই বাট পথব মুক্তি করার ব্যবস্থা করে থাকা হয়েছে। এয়া দেখাইছো আমি, সেই দৃশ্য দেখাইছো যে প্রকাণ্ড প্রকাণ্ড গছ এই পথত বাগরি পড়ার ফলত যাতায়াত ব্যাহত হয়ে পড়েছে আর এটা তাত এই যুক্ত গছ বাগরি পড়েছিল সেই কাটি তারপর আঁতরাই দিয়া হয়েছে, বিদ্যুতের খুঁটা উভালি পড়েছে, গছ তথা বিদ্যুতের খুঁটা রাজপথত পড়াত যাতায়াত ব্যাহত হয়ে পড়েছে, বিদ্যুৎ যোগান বন্ধ হয়ে পড়েছে, কলকাতার দক্ষিণবঙ্গলে জেলাসমূহত যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়ে পড়েছে।
ঘাইপথৰ লগতে ৰেল আৰু বিমান সেৱাটো সাগৰীয় ঘূৰ্ণি ৰেমলৰ প্ৰভাৱ পৰিছে পূব আৰু দক্ষিণ পূব ৰেলৱে বাতিল কৰিছে কেবাখনো ৰেলৰ চলাচল দেওবাৰে দিনৰ 12 বজাৰ পৰা আজি পুৱা 9 বজালৈকে বন্ধ কৰি দিয়া হৈছিল কলকাতা আন্তঃৰাষ্ট্ৰীয় বিমান বন্দৰ যাৰ ফলত বাতিল হৈছিল 394 খন বিমান বৰ্তমানো কলকাতা আন্তঃৰাষ্ট্ৰীয় বিমান বন্দৰৰ পৰা পলমকৈ চলিছে কেবাখনো বিমান ইপিনে সাগৰীয় ঘূৰ্ণি ৰেমলৰ ফলত পশ্চিমবংগৰ লগতে সুবুৰীয়া ৰাজ্যসমূহত ধুমুহাৰ লগতে আহিছে ধাৰাসাৰ বৰষুণ জলমগ্ন হৈ পৰিছে পশ্চিমবংগৰ বিস্তীৰ্ণ অঞ্চল অৱশ্যে ৰেমল অহাৰ পূৰ্বে উপকূলীয় অঞ্চলসমূহ খালী কৰি দিয়াৰ লগতে নিৰাপদ স্থানলৈ স্থানান্তৰ কৰা হৈছে লগতে উপকূলীয় অঞ্চলৰ বাসিন্দাসকল সতৰ্ক হৈ থকাৰ পৰামৰ্শ জাৰি কৰিছে উপকূলৰক্ষী তথা NDRF বাহিনীয়ে ইপিনে সাগৰীয় ঘূৰ্ণি ৰেমলৰ বাবে উদ্বিগ্ন হৈ পৰিছে কেন্দ্ৰীয় চৰকাৰ তথা প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়েও পৰিস্থিতিৰ সৈতে মোকাবিলা কৰিবলৈ দেওবাৰে এক বৈঠক অনুষ্ঠিত হয় উচ্চস্তৰীয় বৈঠক অনুষ্ঠিত হয় সতৰ্ক হৈ থাকিবলৈ আহ্বান জনোৱা হয় নিৰ্দেশাৱলী কিছু আছে আৰু আমি কৈছোৱে যে প্ৰচণ্ড গতিত যেতিয়া আহিছিল বেগত আহিছিল 135 কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টা বেগত আহিছিল আৰু তেতিয়া এনেধৰণৰ এটা পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছিলে বংগত বিশেষভাৱে ৰেমলে সংহাৰী ৰূপ ধাৰণ কৰিছে আৰু ইয়াৰ প্ৰভাৱ অসমতো পৰিব ये जानकारी आपको भारतीय तटरक्षक की तरफ से दी जा रही है समुद्र में तूफान आ रहा है आपसे अनुरोध है कि आप नजदीकी बंदरगाह की तरफ चले जाएं सावधान 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 ये जानकारी आपको भारतीय तटरक्षक की तरफ से दी जा रही है समुद्र में तूफान आ रहा है आपसे अनुरोध है कि आप नजदीकी बंदरगाह की तरफ चले जाएं সেনাই ঘোষণা কৰিছিলে সতৰ্কতা বাণী আৰু আমি বিমানবন্দৰৰ কিছু দৃশ্য দেখুৱাইছো কলকাতা বিমানবন্দৰত পলমকৈ বিমান চলিছে আৰু গুৱাহাটী কলকাতাৰ মাজত কেইবাখনো বিমান বাতিল কৰা হৈছে ৰাইজৰ মাজতো কিছু অসুবিধাৰ সৃষ্টি হৈছে ত্ৰিপুৰাতো বিমান সেৱা বাতিল কৰা হৈছে এয়া কলকাতা বিমানবন্দৰত অপেক্ষাৰত যাত্ৰী যিসকলে যাত্ৰা কৰিবলগীয়া আছিলে অৱশ্যে আজি কেইবাদিনৰ পৰাও যিহেতু ঘোষণা কৰি থকা হৈছে ৰেমল আহিব গতিকে প্ৰচণ্ড বতাহ ধুমুহা ঘূৰ্ণী বতাহ সাগৰীয় ঘূৰ্ণী আহিছে গতিকে তেনেক্ষেত্ৰত বিমান সেৱা ৰেল সেৱা এইসমূহ বাতিলৰ কথাও বাৰম্বাৰ কৈ থকা হৈছে ঘোষণাও কৰা হৈছে তাৰপিছতো কিন্তু যিসকল যাত্ৰী তেওঁলোকে তাত অপেক্ষা কৰিছে পলম হৈছে কেইবাখনো বিমান বাতিলো কৰা হৈছে পলমো হ'ব যাত্ৰাৰ ক্ষেত্ৰত আৰু এয়া কলকাতা বিমানবন্দৰৰ দৃশ্য কাল মেৰা ফ্লাইট থা ৱো ডিলে হ' গয়া থা অৰ এয়াৰপৰ্ট ৱালো নে ইনফৰ্ম কৰ দিয়ে থে কি মনডে কো ফ্লাইট হ'গা লেকিন টাইম থোড়া অভি ভি ডিলে চল ৰহা হে ইয়ে তো সাইক্লোন কে ৱজহ সে হে ইয়ে তো নৰ্মেল হে সাইক্লোন হে তো ৱো ভি এয়াৰপৰ্ট ভি বন্ধ থা কেছে হম লোক আকে তো ৱো পৰেশানী হতা অগৰ আনে কে বাদ অগৰ পতা চলতা অভি আনে সে পহলে পতা চল গয়া তো ঠিক হে অভি কোই পৰেশানী নাই হে অভি ঠিক হি হে এসা ৱেদৰ হে এসা ডিজাস্টাৰ হে তো ক্যা কৰ সকতে হে সবি কো এডজাস্ট কৰনা পড়তা হে তো অভি ইয়ে সাইক্লোন কে ৱজহ সে ডিলে হুয়া হে বাট অভি ইয়ে ন্যাচুরাল कलामिटी है कुछ कर तो नहीं सकते हमारे हाथ में नहीं होता लेकिन फॉर्चुनेटली जैसे ब्रदर का फ्लाइट कैंसिल हुआ हमारा कैंसिल नहीं हुआ हमारा डिले हो गया है तो अभी दो घंटे बाद टू आवर्स से डिले हुआ है तो अभी 9:50 की फ्लाइट थी वो अभी 11:50 को आएगा सुबह 4 बजे से अभी तक वाले नींद नहीं आए ठीक है ना हम लोग जाग के ही रह गए अभी भी वाले हो सकता है कभी भी कुछ भी हो सकता है अभी भी कटे नहीं है आने वाला जुआर जो आएगा टाइट जो आएगा उसके बाद में नवले कुछ कह सकेंगे सेफ्टी रहना चाहिए हम लोगों को हाँ तेज़ हवा हुए थे नवले बारिश भी बहुत जोर आए थे ठीक है ना कभी भी और भी नवले आ सकता है कल अभी भी बारिश हो सकता है ধাৰাসাৰ বৰষুণৰ পৰিপ্ৰেক্ষিতত ভূটান চৰকাৰে সকিয়নি জাৰি কৰিছে অসমত ভাৰত ভূটান সীমান্তৱৰ্তী অঞ্চলসমূহত ধাৰাসাৰ বৰষুণৰ সম্ভাৱনা আছে যাৰ ফলত ডাৱৰ বিস্ফোৰণৰ লগতে হ'ব পাৰে ব্যাপক ভূমিস্খলনৰ দৰে ঘটনা আজি ভূটান ভাৰত বন্ধুত্ব সংস্থাৰ চানৰূপ জংখাৰ ছেক্টৰ উপদেষ্টা শ্ৰীং নামগালে জনাইছে এই কথা আনকি ভূটানৰ পৰা বৈ অহা পানীয়ে অসমত যথেষ্ট ক্ষয় ক্ষতিৰ আশংকা প্ৰকাশ কৰা হৈছে গতিকে সাৱধান হৈ থাকিবলৈ আহ্বান জনাইছে নামগেলে উল্লেখযোগ্য যে ভূটানৰ পৰা বৈ অহা পানীয়ে ৰাজ্যখনৰ কেইবাখনো জিলাত মহাপ্ৰলয়ৰ সৃষ্টি কৰিছে প্ৰতি বছৰে বাৰিষাৰ সময়ছোৱাত ভূটানৰ কুৰিচু বান্ধৰ পানী অসমত প্ৰৱেশ কৰাৰ ফলত অৱৰ্ণনীয় ক্ষতি সাধন হৈছিল ইয়াৰ পূৰ্বতেও अबाउट द वेदर भूटान का जलवायु विभाग का सूचना मुताबिक 27 तारीख और 28 तारीख में भूटान का दक्षिण भाग में भारी से भारी बरसात होने का संभावना है भारी से भारी बरसात होने से बादल फट सकता है भूस्खलन हो सकता है
और भूटान से भारत का तरफ बहने वाला नदी हो गया, पानी का झरना हो गया, वो भी बढ़ सकता है। इसलिए मैं कृषि भारत का कृषि भाई बहन लोग को अनुरोध करता हूँ, आप लोग थोड़ा सतर्क रहिए और नदी का झरना और नदी का आसपास में मत जाइए। धन्यवाद। আৰু হাগৰীয় ঘূৰ্ণী ৰেমলৰ ফলত ব্যাহত হৈ পৰিছে বিমান সেৱা। বৰঝাৰ বিমানবন্দৰত কেইবাখনো বিমান বাতিল কৰা হৈছে। গুৱাহাটীৰ পৰা কলকাতালৈ যোৱা বিমান বাতিল কৰা হৈছে। বৰঝাৰ বিমানবন্দৰত 14খন বিমানৰ চলাচল বাতিল কৰা হৈছে। ইণ্ডিগৰ 4খন, এলায়েন্স এয়াৰৰ 4খন, এয়াৰ ইণ্ডিয়া আৰু স্পাইছ জেটৰ 1খনকৈ বিমান বাতিল কৰা হৈছে। আকৌ এবাৰ কৈছো ৰাইজৰ সুবিধাৰ্থে, হাগৰীয় ঘূৰ্ণী ৰেমলৰ ফলত ব্যাহত বিমান সেৱা। বৰঝাৰ বিমানবন্দৰত কেইবাখনো বিমান বাতিল কৰা হৈছে। গুৱাহাটীৰ পৰা কলকাতালৈ যোৱা বিমান বাতিল কৰা হৈছে। বৰঝাৰ বিমানবন্দৰত বাতিল হৈছে 14খন বিমানৰ চলাচল। ইণ্ডিগৰ 4খন, এলায়েন্স এয়াৰৰ 4খন, এয়াৰ ইণ্ডিয়া আৰু স্পাইছ জেটৰ 1খনকৈ বিমান বাতিল কৰা হৈছে। আৰু সাগৰীয় ঘূৰ্ণী ৰেমলৰ প্ৰভাৱত ধুবুৰী, দক্ষিণ হালমৰা, বঙাইগাঁও, বজালি, তামোলপুৰ, বৰপেটা, নলবাৰী, মৰিগাঁও, নগাঁও, হোজাই আৰু পশ্চিম কাৰ্বি আংলঙত ঘোষণা কৰা হৈছে অৰেঞ্জ এলাৰ্ট। চিৰাং, গোৱালপাৰা, বাক্সা, ডিমা হাছাও, কাছাৰ, হাইলাকান্দি আৰু কৰিমগঞ্জত জাৰি কৰা হৈছে ৰেড এলাৰ্ট। এইকেইখন জিলাত অধিক পৰিমাণে হ'ব বৰষুণ আৰু ধুমুহা। আজি প্ৰায় 60 কিলোমিটাৰ বেগত ধুমুহা আহিব দক্ষিণ অসমত। মেঘালয়তো ইয়াৰ প্ৰভাৱ পৰিব। পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ বাবে ষষ্ঠম দুৰ্যোগ প্ৰশমন বিভাগ পৰিস্থিতিৰ প্ৰতি লক্ষ্য ৰাখি সকলো জিলালৈ সতর্কবাণী আর নির্দেশনা দিছে দুর্যোগ প্রশমন বিভাগে। ইতিমধ্যে সকলো জিলা আয়ুক্তর সৈতে যোগাযোগ করেছে দুর্যোগ প্রশমন বিভাগে। কাছার, বঙ্গাইগাঁও আর ডিব্রুগড়লে প্রেরণ করা হয়েছে এনডিআরএফ টিম। হস্তম করে রখা হয়েছে এসডিআরএফ আর অগ্নি নির্বাপক বাহিনীক। আৰু পশ্চিম কাৰ্বি আংলঙতো অৰেঞ্জ এলাৰ্ট জাৰি কৰা হৈছে, অৰ্থাৎ ৰেমলৰ প্ৰভাৱ পৰিব অসমৰ বিভিন্ন ঠাইত। বৰষুণ হ'ব, ধুমুহা হ'ব পাৰে বা কেনকিনকিনীয়া বৰষুণ হ'ব পাৰে। চিৰাং, গোৱালপাৰা, বাক্সাত কিন্তু ৰেড এলাৰ্ট জাৰি কৰা হৈছে, অৰ্থাৎ যথেষ্টখিনি তাত সতৰ্কতা অৱলম্বন কৰিব পাৰিব লাগিব। বিশ্বৰ ক্ষতি হোৱাৰ সম্ভাৱনা আছে। ডিমা হাছাও, কাছাৰতো আৰু হাইলাকান্দি, কৰিমগঞ্জতো ৰেড এলাৰ্ট জাৰি কৰা হৈছে। গতিকে সাৱধান হ'ব লাগিব, সাৱধানৰ কথা কোৱা হৈছে, সতৰ্কতা বাণী জাৰি কৰা হৈছে। ধুবুৰী, দক্ষিণ হালমৰাত কিন্তু অৰেঞ্জ এলাৰ্ট জাৰি কৰা হৈছে, গতিকে তাতো কিছু সাৱধান হ'ব লাগিব। কিন্তু ৰেড এলাৰ্টকে অলপ কম, বঙাইগাঁও, বজালি, বৰপেটাতো অৰেঞ্জ এলাৰ্ট জাৰি কৰা হৈছে। তামোলপুৰ, নলবাৰী, নগাঁৱত অৰেঞ্জ এলাৰ্ট। আৰু অসম তথা উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ৰেমলৰ প্ৰভাৱ কেনেধৰণে পৰিছে? সাগৰীয় ঘূৰ্ণী ৰেমলৰ ফলত গুৱাহাটীত ব্ৰহ্মপুত্ৰৰ বুকুত যাত্ৰী কঢ়িওৱা ফেৰী তথা জাহাজ চলাচল বন্ধ কৰি দিয়া হৈছে। মঙলবাৰলৈ গুৱাহাটী আৰু উত্তৰ গুৱাহাটীৰ মাজত বন্ধ থাকিব জল পৰিবহণ সেৱা। বংগোপসাগৰত উৎপত্তি হোৱা ঘূৰ্ণী বতাহৰ ফলত এই বিশেষ নিৰ্দেশনা জাৰি কৰিছে কামৰূপ জিলা প্ৰশাসনে। অৱশ্যে গুৱাহাটী, উত্তৰ গুৱাহাটী সংযোগী দলং নিৰ্মাণ কাৰ্যত ব্যৱহৃত সামগ্ৰী আৰু শ্ৰমিক কঢ়িওৱা নাৱৰ ক্ষেত্ৰত থাকিব এই নিৰ্দেশনা। আগ্ৰহাম ৰন্তু বৈশ্যৰ প্ৰতিবেদন। মই উত্তৰ গুৱাহাটী মধ্যমখণ্ডৰ পাৰঘাটত আছোঁ আৰু পাৰঘাটৰ জল পৰিবহণ কৰ্মচাৰীসকলো এতিয়াও সষ্টম হৈ আছে। কিন্তু তেওঁলোকৰ যিহেতু চৰকাৰী নিৰ্দেশ আছে, ফেৰী সেৱা বন্ধ ৰাখিব দিছে, বন্ধ ৰাখিছে, কিন্তু তেওঁলোকে সষ্টম আছে। যিকোনো সমস্যাৰ সন্মুখীন হ'বলৈ চাওক, বৰ্তমান বংগোপসাগৰত প্ৰবল বতাহ আৰু ধুমুহাৰ বৃষ্টিপাতৰ ফলত আমাৰ বৰ্তমান ভয়াৱহ এটা পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। গতিকে যোৱাকালি কামৰূপ জিলা উপায়ুক্ত মহোদয়ে 27 আৰু 28 তাৰিখে আমাৰ ফেৰীসমূহ বন্ধ কৰাৰ লগতে যাতে জীৱন, মানুহৰ জীৱন, যাত্ৰীসকলৰ জীৱন সুৰক্ষিত হয় তাৰ প্ৰতি ফেৰীসমূহ বন্ধ কৰাৰ লগতে আমাৰ জাহাজ ফেৰীসমূহ নিয়াৰিকৈ যাতে আমি ৰাখিব পাৰোঁ তাৰ ব্যৱস্থা কৰি ৰাখিবলৈ আমাক খালি নিৰ্দেশ দিছে। এতিয়াও তেনেদৰে বিভিন্ন প্ৰান্তৰ পৰা সেই যাত্ৰীসকল আহিছিল, কিন্তু তেওঁলোকে যিহেতু অৱগত হোৱা নাছিল, কিন্তু আজি কিছু সময়ৰ পিছতে অৱগত হ'ব। আৰু তেওঁলোকে ইতিমধ্যে পাৰঘাটলৈ আহিছিল, কিন্তু আহি এনেধৰণৰ বন্ধৰ জাননী গম পাই তেওঁলোকে প্ৰত্যাৱৰ্তন কৰিছে। আৰু সঁচাকৈয়ে যি এই ধুমুহাৰ তাণ্ডৱ, বংগোপসাগৰৰ যি ধুমুহা অসমৰ বা উত্তৰ পূৰ্বাঞ্চললৈ আহি আছে, সেই তাণ্ডৱৰ প্ৰতি লক্ষ্য ৰাখি প্ৰশাসন আৰু সকলো সংশ্লিষ্ট পক্ষ সাজু হৈছে এই যি আতংক, এই যি দুৰ্যোগৰ পৰা কেনেদৰে পৰিত্ৰাণ পাব পাৰে সেই বিষয়ে তেওঁলোকে কিছু সাৱধান হৈছে। আৰু মোৰ সতীৰ্থ ইয়াত কৈছে বৃহৎ বৃহৎ ঢৌ ইতিমধ্যে ব্ৰহ্মপুত্ৰটো দেখা গৈছে আৰু ইতিমধ্যেই প্ৰশাসনে ফেৰী সেৱা বন্ধ কৰি দিছে। কিন্তু কিছু ব্ৰহ্মপুত্ৰৰ যি নিৰ্মীয়মান ব্ৰিজৰ ক্ষেত্ৰত কিন্তু এই নিষেধাজ্ঞা আৰোপ কৰা নাই। এই ক্ষেত্ৰত তেওঁলোকৰ যি সৰু সুৰা জাহাজবোৰ চলি থাকিব, যেতিয়ালৈকে ধুমুহাই কোবাই নাযায়, যেতিয়ালৈকে আগতীয়া সম্ভেদ নাপায়, তেতিয়ালৈকে তেওঁলোকে চলাই থাকিব বুলি জানিব পৰা গৈছে। কামৰূপ প্ৰশাসনৰ পৰা যি নিৰ্দেশনা দিয়া হৈছে সেই নিৰ্দেশনাত গম পোৱা গৈছে। আৰু অসমত সাগৰীয় ঘূৰ্ণী ৰেমলৰ প্ৰভাৱ দেখিবলৈ পোৱা গ'ল দেওবাৰে নিশা।
রাজ্য ভিন্ন ঠাইত বিজুলী ঢেরেকনিরে ধুমুহা বরষুণ দিলে। গুৱাহাটী মহানগৰীতো মজলীয়া বতাহ বৰষুণ আহে। অসমৰ বিভিন্ন প্ৰান্ততো বৰষুণে চুই যায়। দক্ষিণ বংগোপসাগৰত সৃষ্টি হোৱা সাগৰীয় ঘূৰ্ণীৰ ৰেমলৰ প্ৰভাৱ অসমত পৰিছে। আগন্তুক পাঁচ দিনলৈ অসমৰ বিভিন্ন ঠাইৰ লগতে মেঘালয়, মণিপুৰ, নাগালেণ্ডত ধাৰাসাৰ বৰষুণ হোৱাৰ সম্ভাৱনা আছে। বৰষুণৰ লগতে ঘণ্টাত 30-40 কিলোমিটাৰ বেগত বতাহ বলিব। এই কথা প্ৰকাশ কৰিছে বৰ্ধাৰ আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। উল্লেখযোগ্য যে বংগৰ উত্তৰ উপসাগৰৰ ওপৰেৰে উত্তৰ দিশে প্ৰৱেশ কৰিছে সাগৰীয় ঘূৰ্ণী ৰেমলে। ঘণ্টাত 110-120 কিলোমিটাৰ গতিবেগত আগবঢ়া সাগৰীয় ঘূৰ্ণী ৰেমলে উপকূলীয় অঞ্চলত প্ৰৱেশ কৰাত প্ৰচণ্ড ধুমুহাই কোবাই গৈছে। আৰু ইফালে ত্ৰিপুৰাতো ব্যাপক প্ৰভাৱ পৰিব সাগৰীয় ঘূৰ্ণী ৰেমলৰ। 28 মে'লৈ ত্ৰিপুৰাত বন্ধ ঘোষণা কৰা হৈছে সকলো শিক্ষানুষ্ঠান। ত্ৰিপুৰাত বাতিল কৰা হৈছে বিমান সেৱাও। পৰিস্থিতি সন্দৰ্ভত ত্ৰিপুৰাৰ মুখ্য সচিব, আৰক্ষী সঞ্চালক প্ৰধানকে ধৰি উচ্চ পৰ্যায়ৰ বৈঠক। এক সংবাদমেলযোগে ত্ৰিপুৰাৰ দুৰ্যোগ প্ৰশমন বিভাগ আৰু বিমানবন্দৰ কৰ্তৃপক্ষই ধুমুহাৰ সময়ছোৱাত সাৱধানতা অৱলম্বন কৰিবলৈ ৰাজ্যবাসীক আহ্বান জনাইছে।